হাই গাইজ গুড মর্নিং তোমরা দেখেই নিয়েছো বুঝেই গেছো তো তোমাদের সাথে এটা আমার মনে হয় শেয়ার করা উচিত কে বাবি ইজ নো মোর হি পাস্টে আর হ্যাঁ ওটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল আর যেহেতু তোমরাও পার্ট অফ দ্য ফ্যামিলি তোমরা এতদিন ধরে বাবিকে নিজের চোখের সামনে দেখেছ তো হ্যাঁ তোমাদের সাথে এটা আমার মনে হয় যে জানানো তোমাদের উচিত অ্যান্ড ব্যাস ওটাই দুদিন অনেক খারাপ গেছে আর আজকে আমি কাঁদতেও চাই না নর্মালি শক্ত হয় তোমাদেরকে জানাতে চাই যে হি ইজ নো ম তোমরা ভাবতেই পারো যে হট করে কী হলো ছেলেটা তো ভালোই ছিল না ভালো ছিল না যদি তোমাদের মনে পড়ে দু বছর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে যেখানে আমি জানিয়েছিলাম যে স্যার এটি খুব শরীর খারাপ হয়ে থাকে আর তারপরে ও ট্রিটমেন্ট স্টার্ট হয় অ্যান্ড ফ্রম দ্যাট ডে তেল যতদিন ও বেঁচেছে ও এভরি টাইম ওর সেই অ্যাট্যাকটাই হতো আর ওর মানে এতটাই লাস্ট স্টেজ অব্দি চলে যেত যেত আমরা প্রত্যেকবারই মানে ঠাকুরকে ডাকতাম যে এই হয়তো চলে যাবে এই হয়তো চলে যাবে জানতাম যে যে কোনো সময় ও চলেও যাবে ডাক্তার বলেও দিয়েছিল যে ও নর্মাল ডগের মতন কোনোদিন যখন ওরকম জায়গায় চলে যেত আ ফাইটার মানে একদম লাস্ট স্টেজে গিয়েও কোনোভাবে ফাইট ব্যাক করে টু মানে যাই না আবার ভালো হয়ে যেত বাট হ্যাঁ আমরা আমরা সবাই ফ্যামিলি মেম্বারসরা কোথাও না কোথাও জানতাম যে হয়তো কোনো কোনদিন কিছু খারাপ হতেও পারে আর কেন ওর একটা রোগ ছিল সেটার নাম হচ্ছিলো বেবিশিয়া তো কি রোগ তো বলতে পারবো না বাট ব্লাডে কিছু একটা প্রবলেম হয়ে যায় তো সেটা কিছুতেই কিওর হয় না মানে হাজার ডাক্তার দেখেছি মেডিসিন হসপিটাল কিছুই তোমরা জানো না কারণ ওই ওই ভিডিওটাই লাস্ট শেয়ার করি তারপরে কোনোদিনও ওর মেডিকেল কন্ডিশান কোনদিনও শেয়ার অনেকবার আছে মানে হয়তো ব্লগ করছি মাঝখানে এন্ড হয়ে করে আবার বাড়িতে যেতাম গিয়ে ওর পাশে বসে থাকতাম যে হয়তো মানে মারাই যাবে এরকম অবস্থায় চলে যেত তারপর আবার ঠিকও হয়ে যেত যেটাই যেটাই তোমাদের বলা ছিল বিবিশা ছিল আর বিবিশা শুধু ওর একার যে তা না এরকম অনেক কুকুরেরই আজকাল বিবিশা রোগটা মানে হচ্ছে এখন নাকি এটা মানে হয় অনেক ডগেরই নাকি হয় এটা মোস্টলি নাকি কোভিডের ওই টাইমটা দেখে নাকি বেড়েই বেড়েছে নাকি একটু বেশি আর তোমরা সবাই জানো আমরা ওই কোভিডের টাইমের পরেই বাবিকে নিয়েছিলাম তো মানে ব্রিডিংয়েও কিছু প্রবলেম হতে পারে বা কী আমি ঠিক জানি না বাট এই রোগটাই ওর ছিল আমরা কলকাতার যত বেস্ট ডাক্তার আছে সবার কাছে দেখিয়েছি মাস দেখাতাম ও ঠিক হতো না আবার সেকেন্ড ডাক্তারের কাছে যেতাম থার্ড ডাক্তারের কাছে যেতাম অনেক ফ্রেন্ডসরা অনেক সাজেস্ট করেছিল তাদেরকে দেখিয়েছি বাবা সবসময় বাবাই ওকে ডাক্তারখানায় নিয়ে যেত বাবার ভাই তো সেখানে তোমাদের সাথে অনেকজনের সাথে দেখা হয়েছিল তখন তোমরা জিজ্ঞেস করতে যে বাবি কি হয়েছে তো হ্যাঁ বেবি আজকে বিশেষ করে কোনোভাবে কাঁদবো না কারণ এইটুকু জানি যে ও চলে গেছে ও বেঁচে গেছে কারণ এটা একটা খুব বাজে রোগ ওর ছিল যেটা তো নর্মাল লাইফ করতো এরকমও অনেক সময় আছে যে দু মাস ওর কোনো অসুবিধা হয়নি থার্ড মান্থে গিয়ে আবার ওর অসুবিধা হয়েছে এরকমই হতো আর কি হতো বলো তো মাথা নিচু করে লালা বেরোতো মুখ থেকে আর ঘুরে বেড়াতো আর এই ঘোরা যে শুরু হতো না মানে কন্টিনিউসলি চার পাঁচ দিন ওর শুধু হাঁটতেই থাকতো পারতো এই করতে কত পা ব্যথা হয়ে যেত এবার ভাবছিলাম যে তাহলে কি কলকাতায় চলে যাবো কিছুদিন সাথে থাকবো কিন্তু এখন মনে হচ্ছে যে অত ইয়েও এখন কোনো লাভ তো আর নেই তো হয়তো নাও যেতে পারি এখানেই থাকবো এইটুকুই হ্যাঁ তোমরা ঠাকুরকে দেখো যেখানেই থাকুক ভালো থাকুক আর ইভেন্ট আমার এটাও মনে হয় যে কোনো না ও ও ঘুরে আবার ফিরেই আসবে সংসার কেউ ছেড়ে যায় না আমাদের এটা ফিফথ ডগ ছিল আমাদের এটা বেস্ট ডগ ছিল বেস্ট মানে এত মায়া জড়তো এত মায়া জড়তো এত ভালো ছিল সব বুঝতো মানে এমন কোনো কথা নেই যেটাও বুঝতো না কোনো সময় যদি আমার মন খারাপ লাগতো ইমিডিয়েটলি আমার পাশে এসে বসে পড়তো সব সবসময় কিছুই বুঝতো মা বহুত করেছে ওর জন্য মা কেন বলছি কারণ ইভেনচুয়ালি আমার একটা লাইফ ছিল কাজে যাওয়া বা বাড়ি থেকে না থাকা ভাই কাজে বেরিয়ে যেত বাবা কাজে যেত শুধু মা সারাদিন ওর শুধু সেবাই করে যেত মানে সকাল থেকে রাত এরকম কত রাত আছে মা ঘুমায়নি শুধু ওর সেবা করে যেত লাস্টে কিছু মাস আগে মা বলছে কি আমার বাচ্চাটা দিন রাত নজর লেগেছে ইনফ্যাক্ট ওর হাতে দেখবে ওই কালো কারও বেঁধে দিল যাতে ওর নজর না লাগিয়ে যাতে ও ভালো হয়ে যায় ডিফারেন্ট ডিফারেন্ট আমরা মানসিক যে তুমি করতাম কোনোভাবে ঠিক করে দাও তাহলে ও ঠিক হয়ে যাবে বাট আনফর্চুনেটলি সেটা তো আর পসিবল না মানে যে রোগটা ছিল জানতামই হয়তো চলে যাবে আজ হোক আর কাল হোক বাট দ্যাট ইজ যেখানে থাকুক ও ভালোই থাকুক হ্যাঁ ব্যাস ওটাই বলার ছিল তোমরা শুধু এইটুকুই বলবো তোমাদেরকে যে প্রে করো যে ও যেখানেই থাকুক ওই জন্য ভালো থাকুক মানে বেস্ট ডগ ছিল আমাদের এটা থার্ড জার্মান শেফার্ড ছিল এর আগে দুটো ডগের রকম কিন্তু কোনো এরকম মেডিকেল প্রবলেম ছিলই না জানি না কেন বাবির মধ্যে এরকম এই প্রবলেমটা আসে অনেক ডগের এরকম হয় যখন আমরা এরকম ডাক্তার দেখানো শুরু করি তো দেখি যে প্রচুর ডগের এই সেম প্রবলেম আর প্রত্যেকটা পেট প্যারেন্ট বলো বা যারা কিনা ডগটাকে অ্যাডপ্ট করেছে তারা প্রত্যেকজন এই সিচুয়েশানে ফাইট করছে বেবি খুবই খারাপ জিনিস আর আর একটা জিনিস যেটা ভাবি ছিল যেটা অন টপ অফ বেবি ওকে আরও কষ্ট দিত সেটা ছিল ওর মৃগি রোগ ছিল ওর মানে এরকমও আছে দিনে দুবার মৃগি অ্যাটাক হয়েছে আর লাস্ট মা বলছিল চার পাঁচ দিন আগে ওর নাকি দিনে ছবার মৃগি ওই হয় না মানে যেটা অ্যাটাকটা হয় ওটা নাকি হয়েছে আনফর্চুনেট যে ওরই মানে এরকম রোগ ছিল বাট ঠিক আছে ও যে আজকে চলে গেছে মানে ওর মানে এই যাত্রায় মুক্তি পেয়েছে এটি আমাদের জন্য আমরা সবাই স্ট্রংই ছিলাম যে হ্যাঁ ও চলে গেলে হয়তো এইবারও মানে ফাইনালি শান্তি পাবে জীবনে তো দ্যাট ইজ ইট আমার মনে হয় তোমাদেরকে জানানো উচিত বিকজ আমরাও যেরকম বাবিকে ভালোবাসতাম তোমরাও তার থেকে হয়তো অনেক বেশি বাবিকে ভালোবাসতে ওর এই স্টোরি শেয়ার করতে ওই স্টোরি শেয়ার করতে সব কিছুই করতে তো তোমাদেরকে জানিয়ে দিলাম দ্যাট ইজ ইট